হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আর আজকের চ্যালেঞ্জে বসে এসে দেখতে পাচ্ছ কারা কারা এদিকে রয়েছে টুলি গায়ে দিকে তো আজকে সবাই মিলে বসেছে তো এর জন্য আমি ব্যাক ক্যামেরাটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেন কি আমি চ্যালেঞ্জে বসবো না কেন কি আমার শরীরটা অনেকটাই খারাপ ওর জন্য আমি টক টক খেতে পারবো না বলে আজকে আমি চ্যালেঞ্জে নাই তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে পিছন থেকে আমি অনেক এনজয় নেবো তোমাদেরকেও এনজয় দেবো তো চলো পিছন থেকে পিছন ক্যামেরা করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো আমি বলে দিচ্ছি এখানে বসেছি এত কিছু খাবার নিয়ে কোনো টাইমিং নেই মানে যে টাইম আছে টাইম নেই কেমন টাইম না থাকলে সে খেলা শেষ টাইম আছে সাত মিনিট তো যে হারবে তার জন্য রয়েছে লবণ মানে দুইজন হয়তো হারবে দুইজন খাবে একসাথে বাজ করে লবণ আর যে জিতবে সে একাই পাবে হাজার টাকা এখানে রয়েছে হাজার টাকা আগের বার দিয়েছিলাম সোনার আংটি আগের তো মা জিতেছিল এইবার আবার আমি চ্যালেঞ্জে কোন সাহস আমি জানি না দুগু দু দুটো শাশুড়ি

কেউ খাবার ফেলে উঠতে পারবে না যদি সে খাবার ফেলে উঠতে চাও তাহলে হয়ে যাবে সে সিলিন্ডার সে গেম থেকে আউট তো এখানে এখন আমি দেব টাইম আর টাইম দেওয়ার পরে দেখা যাক কে সবার আগে খেতে পারে বাবা আমার নিজেরই যে এত এত খাবার তোমরা খাবে তো এখানে দেখতে পাচ্ছ আমি টাইম নিয়ে নিছি আর আমার মা আগে পুচকা আমার মা আগের বার মা আগের বার জিতে কেমন লেগেছিল তো এবার কি মনে হয় এবারও জিতবে খেয়ে গেছে আর সকাল আমার মার কথা হচ্ছে সকাল থেকে না খেয়ে খেয়ে রয়েছে আর মাসির কি মনে হয় মাসি আমার তো মনে হয় যে দিদি মাসির মিথ্যা মা জিতবে তো দেখা যাক কিন্তু হ্যাঁ এটা জানি যে আগের থেকে আজকের খাবার বেশি আছে কারণ কি আগেরবার কিছু কিছু জিনিস কম ছিল হ্যাঁ এই তিনটে জিনিস এবার বাড়িয়েছি কারণ কি আগেরবার দেখেছো তোমরা খেলাটা খুবই মজা হয়েছিল ওর জন্য ভালো এবারে গেমটা একটু কিছু বাড়িয়ে দি আর তোমাদের অনেকেরই কমেন্ট এসেছিল দাদা চ্যালেঞ্জ ভিডিও আবারো দেখতে চাই আবারো দেখতে চাই তো ফাইনালি আমি নিয়ে চলে এলাম আবারো একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও তো চলো আমি বেশি কথা বলবো না এখানে টাইম স্টার্ট করব তো তোমাদের টাইম অনলি স্টার্ট তো চলো তোমাদের টাইম গেছে স্টার্ট আর এখানে সাত মিনিটে তোমাদের খাওয়াই খেয়ে শেষ করতে হবে দেখা যাক কি করতে পারে বা বাহ তাড়াতাড়ি 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 তো এখানে আমার মা আগেই জানে আমার মা টক খেতে পারে না তোমার আগের ভিডিও দেখেছ ওর জন্য আগেই মা ফুচকাগুলো শেষ করে নিচ্ছেন তো সবাই খাওয়াই মানে একদম তা আমার জন্য কিছু রেখো আমিও কিছু মানে ডায় এনেছি সব কিছু এখানে দিয়ে দিয়েছি হ্যাঁ আমার মা কাছে রাখবো রাখবো দেখা যাক কি অলরেডি আমার মায়ের ফুচকা শেষ দেখতে পাচ্ছো হাত না দিতে দিতে ফুচকা শেষ এখানে টুলিকারও দুটো রয়েছে মাসির একটা মাসির মানে মাসিরও দুটো মায়ের ফুচকা শেষ তো আমার যতদূর আমি সম্ভব না আমার মায়ে জিতবে এখন দেখা যাক আজকেরও বিনার মা হয় নাকি কি আর মা দু হাজার টাকা এখান থেকে নিয়ে যেতে পারে তো দেখা যাক মা ফুচকা শেষ করে টক জল সাইড করে দিল তো ফাইনালি মা ধরে নিয়েছে টমেটোর চপ তো দেখা যাক কি হয় টুলি গায় এখনো খুঁটকানর মত আলু করতে বিজ। তো দেখা যাক কি হয় তাড়াড়ি তাড়াড়ি এত ধীরে ধীরে খেলে হবে আইনস্টাইন। আমার মত লোক হলে আমি তো দু সব শেষ করে দিতাম। তো দেখা যাক কি হয় তাড়াড়ি আমার মা করছে খেতে থাকো আমি তো তোমাদের আগেই থাকবো খেতে থাকো। ওই দেখো মাছ টমেটোও শেষ। মা ওই চিকেন ধরে নিয়েছে। মাশি gali মাশি gali মায়ের দিকে তাকাতো যে কি হচ্ছে এখানে। টুলিকার কি মনে হয় কে এখনো বা এখনো ভেবে দেখো তাদের চ্যালেঞ্জ নিয়ার আগে ভাবতে হয় যে কাদের সাথে বসছি। খাবো কাদের সাথে বসছি। হ্যাঁ এই দাবি ঘুম ঘুম কাপড় হ্যাঁ আমার মাসির গালুতে কেন আমার কষ্ট হচ্ছে বলে টক জলে জুয়া হচ্ছে কি লোক সত্যি বলো বলো তাড়াতাড়ি তোমাদের টাইম কিন্তু অলরেডি 1 মিনিট হয়ে গেছে তাহলে সাত মিনিট তো সাত মিনিটে দেখা যাক কে সবার আগে শেষ করতে পারে আর কে হতে পারে আজকের বিনার আর কে পেয়ে যাবে এখান থেকে দু হাজার টাকা তো তাড়াতাড়ি খাও চলো এখন আমার মাসির চিকেনটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে দেখো কত মানে সলি জলি ভাবছে ভিজিয়ে ভিজিয়ে খাবো বেশি চাপাতে হবে না আরামসে গলে যাবে গালের মধ্যে গিয়ে আর আমার মার অলরেডি চিকেন শেষ হতে চলে এসেছে এটা শেষ করতে হবে এটা রাখলে হবে না টমেটো এই ওটা টমেটোর বোটা ও টমেটোর বোটাটা ফেলে দিয়েছো ওটা খালি টমেটাই ওটা তোমার খেতে হবে ওটা রাখলে হবে না 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 ওটা রাখলে হবে না তুমি আলু রাখো ফুজকার আলু কোনো ব্যাপার নয় তো দেখা যাক কি হয় চলো আমার মা চিকেন শেষ ফুজকা ধরেছে এক হাতে এক হাতে ধরেছে আবার ও শোসা তো মানে দু হাতে দুটো জিনিস মানে কোনোটা মানে ছাড়ব না আজকে তো তাড়েড়ি তাড়েড়ি হ্যাঁ আমার মা কইছে আর হবে না চলো তাহলে চলো আমিও দেখি তাড়াতাড়ি করো তোমরা কি করছো বাবা টাইম অলরেডি দু মিনিট হয়ে গেছে এখন তিন মিনিট হতে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এত ধীরে খেলে এখনো অনেক কিছু ধরা পড়ে রয়েছে অনেক কিছু তাড়াতাড়ি আর মার খালি চিকা চাউমিন আর রোলটা পড়ে রয়েছে আর দু হাতে দুটো জিনিস তো অলরেডি ধরে নিয়েছে হ্যাঁ সিঙ্গারা মায়ের হাতে তো তাড়াতাড়ি কি করছে টুলিকা কি তুমি এদের মধ্যে মানে তাই হয়ে যদি না খেতে পারো তাহলে কি বলবো তোমাকে আর ছাড়ো আমার মা দেখো খাচ্ছে এই যাচ্ছে আমার মা একটু আস্তে আস্তে খাও তাহলে আমার দাঁত যাচ্ছে তো গাই তোমার মা দাঁত যাচ্ছে উপরে পাংখাটাও চালিয়ে রেখেছে যাতে আমি বন্ধ বন্ধ নি তাহলে বুঝতে পারছো তারপরে যদি তোমরা বলো গরম লাগছে আমি যদি পাখাটা বন্ধ করে দিতাম তাহলে কি হতো আমি পাখাটা তাহলে বন্ধ করে দিই তাহলে তোমাদের দেখো কি হয় আমি পাখাটাও বন্ধ করিনি মানে যাতে এদের মানে গরম না লাগে চলো চলো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে অলরেডি তাড়াতাড়ি খাও নাহলে নুন নুন না নুন খেতে হবে এরপরে আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আমার মায়ের সিঙ্গারাও শেষ শসাও প্রায় শেষ হতে চলে এসেছে না মাসিও ভালোই তালে আছে আমার মা মনে হচ্ছে মাসিও বরাবর আছে মাসি মানে এতক্ষণ দেখাচ্ছে না মাসি মানে টক 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 করে খেয়েই গেছে তো মাসির আর শোষ নেই তাড়াতাড়ি হালে হয় দেখ মা এবার চাউমিন ধরে নিয়েছে তাড়াতাড়ি তোমাদের টাইম চার মিনিট হয়ে গেছে কিন্তু আগে যেতে হবে এটা মাথায় থাকবে যে সব থেকে বেশি খাবে সে হবে বিনয় আর যে দুজন কম থাকবে সে হবে হাই মানে হেরো হ্যাঁ সাত মিনিটের মতো অলরেডি চার মিনিট হয়ে গেছে তো তাড়াতাড়ি চলো হ্যাঁ তো তাহলেই স্যালা ওটা খেতে হবে না তুমি খালি চাউমিনটা খেয়ে নাও তো চলো চলো তাড়াতাড়ি করো দেখি কে যেতে তো আমাদের রিও অলরেডি চলে এসেছে তো চলো তো দেখা যাক কি হয় পাঁচ মিনিট হয়ে গেছে আর বাকি মাত্র দু মিনিট আর দু মিনিটে দেখিস কে সব থেকে আগে চলে যায় তখন মাসে আগে রোলটা ছুঁয়ে দিলে এবার শোষাটা শেষ করছে যে আমি চাওমিন মাস মা মার দিকে দেখতে হবে টুলিকার সাথে পারলেন আমার মনে হয় মাই বিনার হবে মার দেখো শোষা শেষ চাওমিনও হাতে পিড়াই শেষ হতে চলে গেছে আমার এটুক আমি ভেবে নিয়েছি যে মায়ের সাথে চ্যালেঞ্জে পারবে না কেউ যতই চ্যালেঞ্জ তোমরা নাও কিন্তু পারবে না দেখো পাঁচ মিনিট হতে চলে গেছে সাড়ে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে কি মনে হয় এখনো চুপচাপ খেয়ে যাচ্ছ কিছু বলো মুখ দিয়ে তাড়াতাড়ি লবণ এরপরে এই যে যে লবণ রয়েছে এখান থেকে এক এক চামচ এক এক চামচ লবণ খাওয়াবো আর কিছু না যদি বিনার হয়েছ লবণ খাবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি হেরে গেলে লবণ খেতে না না সবার চাউমিন সেম বাটি ভরে ভরে কারুর বেশি নয় কারুর কম নয় না বাটি সেম মাপের বাটি বাটি বড় কোথা থেকে আসবে তো চলো তাড়াতাড়ি এখানে ছ মিনিট হয়ে গেছে আর মাত্র এক মিনিট এক মিনিটে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করছে সত্যি সত্যি তাড়াতাড়ি এইরকম জেনে শুনে আগের বারও হেরেছো আমার মনে হয় এবারও তুমি হারবে তো তাড়াতাড়ি খাও তো চলো দেখা যাক কি হয় ওর জন্য বলি চ্যালেঞ্জটা নেওয়ার আগে ভাবতে হয় যে কাদের সাথে চ্যালেঞ্জ নিচ্ছি দু হাজার টাকা এখনো সময় আছে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি তো এখানে টাইম প্রীরাই শেষ হতে চলে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করছো তাড়াতাড়ি টাইম ই শেষ দেখতে পাচ্ছ অলরেডি সাত মিনিট হয়ে গেছে আর তোমরাই বিচার করো যে আজকের বিনার কে হয়েছে তো এখানে মাসির রয়েছে একটা সিঙারা রোল চাউমিন টুলিগার রয়েছে একটা শিঙড়া শসা চাউমিন আবার রোল আর মায়ের রয়েছে চাউম খালি শুধু একটা রোল তার মনে বুঝতে পারছো আজকের বিনারকে

আর আমার মা আগেই স্যালেন্ডেন্ট হয়েছে পারবে না হ্যাঁ একদম সবেশলি খাবে কেন খাবে না ছেলে মানুষ খাবেই বেশি তো দেখতে পেলে আজকের বিনার হয়ে গেছে অলরেডি তুমিও বিন বিনা হেরেছ তো এখানে অলরেডি নুন তোমাদের জন্য চলো হাত পাত আমি এখানে নুন দিয়ে দিই এই যে নুন রয়েছে নুন নাও আর জল নাও হাত কটাপট নুনগুলো গিলে খেয়ে নাও চলো

গালে দাও আর তুমি বেশি কম আছে তুমি বেশি খাও কারণ কি তুমি অল্প একটু রোল খেয়েছ আমি অনেকটা রোল খেয়েছি দেখো তো চলো দাদাড়ি দাদাড়ি চলো আমি টাইম বেশি বাড়াবো না আমি টাইম বাড়াবো না দাদাড়ি তোমরা নুন খেয়ে ভিডিও শেয়ার করো গালের মধ্যে দিয়ে জল দাও চলো 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 আমার মাসি ভাবছে কেন যে বসলাম আর কেন যে হাললাম আর কেন যে নুন খেতে হলো আজকে

আর বসবে চ্যালেঞ্জে মায়ের সাথে আর বসবে না চ্যালেঞ্জে তো এইবারের মতন তুমি আগের বার ভেবে এইবার জিতবে তাও পারলে না তো চল আর কি তোমাদের তুমি ভিডিওটা শেষ করো তুমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছিলে সবসময় তো আমি হারি আমার হারটা তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা যারা ফেসবুকে দেখছো বেশিটাকে তাড়াতাড়ি ফলো করে নাও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে আর চ্যালেঞ্জটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও যে দাদা তোমাদের চ্যালেঞ্জটা মানে ভালো এক সেকেন্ড তোমরা কি রকম ভিডিও চাও সেটা একটু কমেন্ট করো যে দাদা এই ভিডিওটা চাই বা বৌদি এই ভিডিওটা চাই তো সেরকম আমরা চেষ্টা করব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে